এবার আড্ডাবাজি। দর্শক, টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের প্রথম নির্বাচনে সম্প্রতি সহসভাপতি পদে তিনজনের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদ হোসেন শোভন, আমাদের প্রিয় অভিনেতা। দর্শক, চলুন আজ কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, আপনাকে পেয়ে ভালো লাগছে। যদিও দেরিতে হলেও আমরা আপনাকে পেয়েছি, অভিনন্দন আপনাকে। আপনাকে অনেক খুব খুশি হয়েছে আপনার আমাকে ডেকেছেন, আমি কৃতজ্ঞ এই জন্য। সহকর্মীদের ভোটে তো নির্বাচিত হলেন, কেমন লাগছে? অবশ্যই, যে কোনো প্রতিযোগিতা হোক বা পরীক্ষায় হোক, পাশ করলে তো একটা আনন্দের অনুভূতি হয়, তো সেভাবে আমারও অনুভূতিটা খুব আনন্দের। জি, এই জয়ের পেছনে কি কি কারণ কাজ করেছে বলে আপনি মনে করেন? মূলত যে কারণটা আমি মনে করছি, যে আমার সততাই সম্ভবত আমাকে ওই জয়ের প্রধান কারণ। কারণ যারা আমাকে ভোট দিয়েছেন তারা অন্তত জানে যে শোভন ভাই কার উপকার করতে না পারলে অন্তত কারো ক্ষতি করবে না, এবং তার যতটুকু সামর্থ্য বা শক্তি আছে সেটা দিয়ে সে চেষ্টা করবে ওনাদের জন্য কিছুটা সেবা দেওয়ার। এইটা আমার প্রতি যে বিশ্বাস আছে, সে বিশ্বাস থেকে আমার আসলে জয়ের এই ফলাফলটা হয়েছে আর কি। সহসভাপতি পদে দাঁড়ালেন, এর পেছনে কি বিশেষ কোনো কারণ রয়েছে? অভিনয় শিল্পী সংঘ অনেক আগেই তৈরি হয়েছিল, কিন্তু মাঝখানে কার্যক্রমটা কিছুটা বাধাগ্রস্ত হচ্ছিল বা স্থগিত ছিল। তো আবার আমরা সবাই মিলে ভাবলাম যে না, এটা খুব জরুরি হয়ে পড়েছে, কারণ এখন শিল্পীদের আয় ক্ষেত্রটা অনেক বেড়ে গেছে, এত শিল্পী হয়েছে, তাদের মধ্যে যদি একটা সাংগঠনিকভাবে তাদেরকে একত্রিত না করা যায় তাহলে এটার মধ্যে একটা বিশৃঙ্খলা চলে আসতে পারে, সে ভাবনা থেকে আসলে মূলত আমাদের সংগঠনটা। আর সহসভাপতির পদে দাঁড়িয়েছে এই কারণে যে মনে করলাম যে আসলে যে কোনো পদে থেকেই উপকার করা যায়, শিল্পীদের জন্য কল্যাণের জন্য কিছু করা যায়। তো যেহেতু একটু বয়সও হয়ে গেছে, ভাবলাম যে এই বয়সে আসলে ওই পজিশনটাই আমাকে মানানসই হবে। নির্বাচনে জয় তো হলো, এবার শিল্পীদের স্বার্থ সংরক্ষণে কি কি পদক্ষেপ নেবেন বলে মনে করেছেন? আমাদের প্রধানতম কাজই হচ্ছে, উদ্দেশ্যটাই হচ্ছে যে শিল্পীদেরকে সংগঠিত করা, আমাদের এই অভিনয় শিল্পী সংঘ একটা মানে শক্তিশালী সংগঠন রূপান্তরণ করা। এবং একটা সংগঠন, যেটা আমি আমার ইলেকশন আগেও আমি বলেছি যে একটা সংগঠন যখন শক্তিশালী হবে তখন এই সংগঠনের যে কোনো সদস্যই যে কোনো সদস্যের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, একটা বিশ্বস্ততা তৈরি হবে, এবং তার যে কোনো অসুবিধায় হোক তা কল্যাণ করার জন্য এগিয়ে যেতে পারবো। এবার একটু আপনার খবর জানতে চাই, বড় পর্দা ছোট পর্দা মঞ্চ অনেক ক্ষেত্রে আপনি কাজ করেছেন, সফলও হয়েছেন। হ্যাঁ, মঞ্চ তো আমি ছোটবেলা থেকে, স্কুল জীবন থেকে, ঢাকা লিটল থিয়েটার থেকে শুরু, পরে পদাতিক নাট্য সংসদ, এবং তারপর আমি থিয়েটারের সঙ্গে এখন বর্তমানে কাজ করছি। টেলিভিশনও তাই, 1991 সালেই অডিশনে পাশ করে এনলিস্টেড হয়ে আমি টেলিভিশনের বাংলাদেশ বিটিভিতে আমি কাজ শুরু করি। পরবর্তীতে যখন আমাদের ব্যক্তি মালিকানায় টেলিভিশন চ্যানেল চলে আসে সেখানেও আমি কাজ করেছি, আর নিজে তো একটা বেসরকারি টেলিভিশনে কর্মরতও আছি, উপপ্রধান হিসেবে, অনুষ্ঠান বিভাগের উপপ্রধান হিসেবে আছি বৈশাখী টেলিভিশনে। তো সেভাবে আমি সব মানে আমি এক একটা ক্ষেত্রের এক একটা ধরনের আনন্দ, এক একটা ক্ষেত্রের মজা, মানে আমার সৌভাগ্য হচ্ছে যে আমি সব ক্ষেত্রগুলোকেই আমি আপন করে নিতে পেরেছি। অভিনেতা হিসেবে কোনো অতৃপ্তি রয়েছে কি? না, অভিনেতা হিসেবে তো অতৃপ্তি তো অবশ্যই আছে, কারণ যে স্বপ্ন দেখেছিলাম অভিনয়ের ব্যাপারে যে অত ভালো মানের অভিনেতা অভিনয় শিল্পী আমি হব, আমার কেন জানি মনে হচ্ছে যে আসলে আমি আমার স্বপ্নে বা লক্ষ্যে ওইভাবে পৌঁছাতে পারিনি এখনও পর্যন্ত। কিন্তু এখনও আশায় আছি যে, কারণ যতদিন বেঁচে থাকবো ততদিন অভিনয় করব, এবং ততদিনের চেষ্টা থাকবে কিভাবে নিজেকে একজন ভালো অভিনয় শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। এখন অনেকেই বলে থাকেন যে দর্শক আগের মতো টিভিতে নাটক দেখতে চান না, এর পেছনে কি কারণ রয়েছে? আসলে এটা উত্তরটা যদি দিতে হয় আমাকে প্রকৃত অর্থে, তাহলে অনেক সময় প্রয়োজন, যে সময়টা এখন আমার নেই। শুধু আমি এইটুকু বলতে পারি যে টেলিভিশনের দর্শকরা কিন্তু আমাদের থেকে অনেক বেশি গতিতে আগাচ্ছে, কারণ তারা বিভিন্ন দেশের চ্যানেল দেখছে, তো অনেক গতিতে আগাচ্ছে। কিন্তু আমরা যারা টেলিভিশনে কর্মরত, আমাদের চিন্তা চেতনাটা দর্শকদের সঙ্গে ওই একই গতিতে আগাতে পারছে না, গতিতে আমরা পিছিয়ে যাচ্ছি, নানাবিধ কারণও আছে। এই এই গতিটা যতক্ষণ পর্যন্ত আমরা দর্শককে ছুঁতে না পারবো ততক্ষণ পর্যন্ত দর্শক আমাদের দিকে পিছনে ফিরে, দর্শকদের আর পিছনে ফিরে তাকানোর টাইম নেই, ওরা সামনের দিকে হাঁটছে, সামনের দিকে তাকাচ্ছে। এখন আমি গতিতে এগিয়ে গিয়ে দর্শককে আমার দিকে তাকানোর ব্যবস্থা করতে হবে, এই তাকানোর প্রক্রিয়াটা অনেক দীর্ঘ, এই দীর্ঘ ব্যাপারটা নিয়ে আরেকদিন কোনো সময় আলোচনা করা যাবে। জি, একটু চলচ্চিত্র নিয়েও শুনতে চাই, দর্শককে প্রেক্ষাগৃহে আনতে হলে কি কি করতে হবে? একই অবস্থা, আমি টেলিভিশনের জন্য যে প্রক্রিয়াটা টিভি দর্শক, চলচ্চিত্রের একই প্রক্রিয়া। শুধু একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে শুধু মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় আন্দোলন করলে চলচ্চিত্রকে ডেভেলপ করা যাবে না। চলচ্চিত্রকে ডেভেলপ করতে হলে আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণার পরিবর্তনের পাশাপাশি নিজেকে তৈরি করা, নিজেকে ডেভেলপ করার জন্য আমাদেরকে
মানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিদেশি কোনো ছবি এই দেশে বন্ধ করে দিয়ে আমি হয়তো বন্ধ করতে পারবো আন্দোলন করে, কিন্তু যদি নিজেদেরকে ডেভেলপ না করি দর্শককে আমাদের দিকে মুখ ফেরাতে পারবো না, কারণ সেই ক্ষমতা আমার হাতে নেই। এবং নিজেকে ডেভেলপ করার জন্য যে প্রক্রিয়াগুলো সেগুলিকে আমাদেরকে যাচাই বাছাই করে সেগুলিকে ফাইন্ড আউট করে আমাকে সেই পথে হাঁটতে হবে, তাহলে দর্শকরা আমাদের দিকে আবার আগের মতো ফিরে তাকাবে। এখন তো অনেক অভিনেতাই নাট্য নির্মাতা পরিচয়ে কাজ করছে, আপনার তেমন কোনো পরিকল্পনা রয়েছে কিনা? অবশ্যই, একটা যে কোনো অভিনয় শিল্পীরই আমি মনে করি তার নাটক লেখার এবং নাটক পরিচালনা করার একটা তো প্রত্যাশা থাকেই। আমি নাটক লিখি, মাঝে মধ্যে লিখি, পেশা হিসেবে লিখি না, শখে লিখছি, নির্মাণটা এখনও ওইভাবে করতে পারিনি। তবে সত্যি কথা, প্রথমে আমার শখটাই ইচ্ছেটা হচ্ছে আমি চলচ্চিত্র নির্মাণ দিয়ে শুরু করব নির্মাণের কাজটা। জাহিদ হোসেন শোভনের ভক্ত আমরা সবাই, যদি নিজেকে মূল্যায়ন করতে বলি ভালো মন্দ দুটোই, কি বলবেন? প্রশ্নটা আমার জন্য অত্যন্ত কঠিন, তবে আমি সবসময় নিজেকে একজন পজিটিভ মানুষ হিসেবেই, ইতিবাচক মানুষ হিসেবেই ভাবতে পছন্দ করি এবং চেষ্টা করি নিজেকে সৎ রাখার এবং অপরের কাছে বিশ্বস্ত রাখার এবং একজন ভালো অভিনয়শিল্পী হওয়ার স্বপ্ন, এটারই আমি একজন মানুষ। খুব ভালো, আপনার সামনের দিনগুলোর জন্য শুভকামনা রইল। আপনার সাথে আড্ডা দিয়েও অনেক ভালো লেগেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আমি মাছরাঙা টেলিভিশনকে ধন্যবাদ দিচ্ছি।